পূর্ব বর্ধমান জেলার সরকারি ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তা হলো রিক্রুটমেন্ট নোটিশ ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ সাইকিয়াট্রিক নার্স অবলিক কমিউনিটি নার্স ডেটেড 25 জুলাই 2022। এখন আমরা এই নোটিফিকেশনটি দেখে নেব, এই পোস্টের কী কী ক্রাইটেরিয়া আছে এবং কিভাবে আবেদন করতে হবে। এই হলো নোটিফিকেশন। রিক্রুটমেন্ট নোটিশ অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে, শুধুমাত্র একটি পোস্ট আছে, পোস্টের নাম হলো সাইকিয়াট্রিক নার্স অবলিক কমিউনিটি নার্স। ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। টোটাল পোস্ট একটি আছে, জেনারেল। এডুকেশন ক্রাইটেরিয়া কী আছে না, সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে এডুকেশন ক্রাইটেরিয়া আছে বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা ডিপিএন। আর কমিউনিটি নার্সের ক্ষেত্রে কী আছে, জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউট। আর রেমুনারেশন কী আছে, সাইকিয়াট্রিক নার্সের ক্ষেত্রে 28,000 টাকা পিএম আর কমিউনিটি নার্সের ক্ষেত্রে 25,000 টাকা পিএম। এই হলো ক্রাইটেরিয়া এবং রেমিউনারেশন। আবেদন আবেদন কীভাবে করবেন, অনলাইনে করতে হবে। wbhealth.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে, এবং লাস্ট ডেট হল 22 আগস্ট 2022। এর মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান ফি কত, জেনারেল ক্যান্ডিডেটের 100 টাকা আর রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা। এটি ব্যাংকে গিয়ে জমা করতে হবে, এখানে অ্যাকাউন্ট নম্বর নাম দেওয়া আছে, কার ফেভারে জমা করতে হবে এবং তার কপি রেখে দিতে হবে। অনলাইনে জমা করলে তার প্রিন্ট কপি রেখে দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটি লাগবে। তাহলে এই হলো মোটামুটি ক্রাইটেরিয়া। তাহলে যারা অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট আছেন তারা নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশান করে দেবেন, তার কারণ পরে আর করা যাবে না। ওকে দর্শক বন্ধু, যদি এই ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।